স্নেহের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আখিমণি দাস, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপরে ক্লাস নিব। তোমাদের আজকে আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের পাঠ শিরোনামটি হলো উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বই খাতা নিয়ে মনোযোগ সহকারে আমার ক্লাসটি শুনো এবং দেখো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণু চিহ্নিত করতে পারবে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের তুলনা করতে পারবে এবং কোষের বিভিন্ন অঙ্গাণু বর্ণনা করতে পারবে। তাহলে আজকে আমি তোমাদের যে অংশটা পড়াবো, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, এই অধ্যায়ের যে অংশটুকু আমি পড়াবো সেই অংশটুকু তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণু চিহ্নিত করতে পারবে, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের তুলনা করতে পারবে বা পার্থক্য দেখাতে পারবে, কোষের বিভিন্ন অঙ্গাণুর বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রথমেই আমি বলে নেই কোষ কি। কোষ ইংরেজিতে বলা হয় সেল। সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক হল কোষ, যাকে ইংরেজিতে বলে সেল। সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। কোষ কত প্রকার? কোষ দুই প্রকার। আমরা স্কিনে খেয়াল করি যে কোষ দুই প্রকার, একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। এবার আমরা যেটা দেখব উদ্ভিদ কোষ। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, একটা হলো কোষ প্রাচীর এবং আরেকটি হলো প্রোটোজম। একটি হলো কোষ প্রাচীর আরেকটি হলো প্রোটোজম। আমরা এখানে একটি উদ্ভিদ কোষের চিত্র স্ক্রিনে দেখতে পাচ্ছি, তোমরা ভালোভাবে খেয়াল করো, দেখো যে একটি উদ্ভিদ কোষের চিত্র এখানে দেওয়া আছে, যেটার মধ্যে কী কী দেওয়া আছে। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় গাত্র, অমসৃণ, এন্ডোপ্লাজমিক জালিকা, মসৃণ, এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, আন্তঃকোষীয় ফাঁক, গলজি বডি আর মাইটোকন্ড্রিয়ন, এবং আর এই সাইডে আছে কোষ গহ্বর এবং কোষ প্রাচীর। আমরা ভালো করে খেয়াল করলে দেখব যে একটি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র পাশাপাশি দেয়া আছে, এবং আমরা এই পাশাপাশি চিত্র দুটি দেখলে বুঝতে পারবো যে উদ্ভিদ কোষের মধ্যে কী কী অবস্থিত এবং যা প্রাণী কোষের মধ্যে নেই, এবং প্রাণী কোষের মধ্যে কী কী অবস্থিত যা উদ্ভিদ কোষের মধ্যে নেই, এবং কী কী উভয় কোষের মধ্যেই আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, খাদ্য গহ্বর, এই জিনিসগুলো তোমার একটি আদর্শ তোমার প্রাণী কোষের মধ্যে আছে, এবং আছে খাদ্য গহ্বর, আছে গলজি বস্তু, এবং যেগুলো দুটা কোষের মধ্যেই আছে সেটা হলো মসৃণ, এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয় আবরণী, ক্রোমোসোম, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এবং তোমার ওই উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় যেটা কোষ গহ্বর, অনেক বড়ভাবে আছে কোষ গহ্বর, এবং আছে গলজি বস্তু, সাইটোপ্লাজম, এবং উদ্ভিদ কোষের মধ্যে আসে কোষ প্রাচীর যেটা প্রাণী কোষের মধ্যে নেই, এবং উদ্ভিদ কোষের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এবং উদ্ভিদ কোষের মধ্যে আরও দুটো জিনিস আছে যেটা প্রাণী কোষের মধ্যে নেই, সেটা হলো ক্লোরোপ্লাস্ট এবং লাইসোজোম। তোমরা চিত্র দুটি ভালো করে খেয়াল করো এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে মিলিয়ে নাও।
এবার আমরা যেটা দেখব যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য, যেটা আমি বললাম এখানে আমি স্কিনে ভালোভাবে খেয়াল করো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কি পার্থক্য। উদ্ভিদ কোষে প্লাজমা আবরণীর বাইরে সেলুলোজের তৈরি জড় কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে শুধুমাত্র প্লাজমা মেমব্রেন থাকে, কোষ প্রাচীর থাকে না। তোমরা ভালোভাবে খেয়াল করো, চিত্রের মধ্যে দেয়া আছে যে মেমব্রেন কোনটা, মেমব্রেন প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষের মধ্যে আছে। উদ্ভিদ কোষে সাধারণত প্লাস্টিড থাকে, প্রাণী কোষের মধ্যে প্লাস্টিড থাকে না। দেখো ক্রস দিয়ে বোঝানো হয়েছে যে প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষে সেন্টোসোম থাকে না, প্রাণী কোষে সেন্টোসোম থাকে। দেখো এখানে ক্রস দিয়ে বোঝানো হয়েছে যে উদ্ভিদ কোষে সেন্টোসোম থাকে না। উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর থাকে, উদ্ভিদ কোষে থাকে এবং প্রাণী কোষে গহ্বর থাকে না, এবং থাকলেও খুব ছোট আকারে দেখা যায়। চিত্রটা ভালোভাবে খেয়াল করো স্ক্রিনের, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। উদ্ভিদ কোষের নিউক্লিয়াস কোষ প্রাচীরের কাছে অবস্থান করে, কোষ প্রাচীরে নিউক্লিয়াস থাকে তোমার, কোষ প্রাচীরের কাছে নিকটে অবস্থান করে। প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্রস্থলে অবস্থান করে। এবার আমরা যেটা দেখব যে একটি আদর্শ উদ্ভিদ কোষের বর্ণনা। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে একটি পুরু প্রাচীর থাকে, একে কি বলে? কোষ প্রাচীর বলে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে কি দিয়ে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু কোষ প্রাচীর থাকে, একে পুরু প্রাচীর থাকে, একে বলা হয় কি? কোষ প্রাচীর। এটি সেলুলোজ দ্বারা গঠিত। এটি কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে কিন্তু এ ধরনের কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত, এবং এই উদ্ভিদ কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজ হলো সজীব অংশকে রক্ষা করা, সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা। কোষ প্রাচীরের কাজ সজীব অংশকে রক্ষা করা ও কোষের সীমারেখা নির্দেশ করা। তারপরে আমরা যেটা দেখব সেটা হলো প্রোটোপ্লাজম। আমরা এতক্ষণ কি দেখলাম? দেখলাম হলো কোষ প্রাচীরের বর্ণনা, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি এবং কোষ প্রাচীরের কাজ। এবার দেখব প্রোটোপ্লাজম। তোমরা স্ক্রিনে খেয়াল করলে বুঝতে পারবে যে প্রোটোপ্লাজম কোনটি। প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো, দানাদার, বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজম হলো কোষের অর্ধতরল জেলির মতো আঠালো, দানাদার, বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এই প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের অনেক বৈশিষ্ট্য তোমার কি হয়, পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব কোষ সমন্বয়ে গঠিত। এটি বিভিন্ন জৈব ও অজৈব কোষের যৌগের সমন্বয়ে গঠিত। বিভিন্ন জৈব ও অজৈব যৌগের সমন্বয়ে গঠিত, জৈব ও অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। পানির পরিমাণ শতকরা তোমার 66 থেকে 90 ভাগ, পানির পরিমাণ শতকরা 66 থেকে 90 ভাগ। আর এই প্রোটোপ্লাজম কোষের প্রধান দুটি অংশ। এই প্রোটোপ্লাজমের কয়টি অংশ? দুইটি অংশ, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। তোমরা চিত্রে খেয়াল করো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা হলো প্রোটোপ্লাজম এবং এই প্রোটোপ্লাজমের দুইটি অংশ এখানে দেখানো হয়েছে, একটা সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালোভাবে আমার স্ক্রিনে রাখা চিত্রটি খুব মনোযোগ সহকারে খেয়াল করো এবং আমার কথাগুলো শুনো, তাহলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। এরপর আমরা দেখব তোমার সাইটোপ্লাজম। কোষের তোমার সাইটোপ্লাজমে তরল পদার্থ অর্থাৎ কোষ রস, ছোট বড় গহ্বর থাকে, তাকে কি বলা হয়? কোষ গহ্বর বলা হয়। আমরা কোষ গহ্বর সম্বন্ধে জানবো। সেটা হলো কোষের সাইটোপ্লাজমে তরল পদার্থপূর্ণ ছোট বড় গহ্বর থাকে, তাকে কোষ গহ্বর বলে।
তোমার প্রাণী কোষে কুশ গহ্বর থাকে না, তবে কোনো কোনো কোষে থাকলেও তা আকারে অনেক কি থাকে, ছোট থাকে। আর নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কোষ প্রস্তুত করে। নানা প্রকার জৈব অ্যাসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থেকে কি করে, কোষ প্রস্তুত করে। আরেকটা জিনিস হলো সাইটোপ্লাজম। এই আমরা সাইটোপ্লাজম সম্বন্ধে পরে আরও জানবো। এখানে দেখো একটা উদ্ভিদ কোষের বর্ণনা এখানে স্পষ্টভাবে দেওয়া আছে যে প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত অপেক্ষাকৃত ঘন বস্তুকে বলা হয় কি, নিউক্লিয়াস। আমরা আগে জানি নিউক্লিয়াসটা কি, প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত অপেক্ষা সর্বাপেক্ষা ঘন বস্তুকে নিউক্লিয়াস বলে। তাহলে এই নিউক্লিয়াসের আবার কয়টি অংশ থাকে সেটা আমরা জানব। তার আগে আগে জেনে নেই সাইটোপ্লাজমটা কি। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে বলা হয় কি, সাইটোপ্লাজম। কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো অংশকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। তাহলে সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় কি বলে, অঙ্গাণু বলে। এখন আমরা এটা দেখি যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কয়টি অংশ থাকে। নিউক্লিয়াসের মধ্যে থাকে হলো নিউক্লিওলাস, নিউক্লিও ঝিল্লি, নিউক্লিও প্লাজম, নিউক্লিয়াস এবং ক্রোমোজম। এই অংশগুলো তোমার একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। এবার দেখব কোষ অঙ্গাণুগুলোর পরিচয়। একটি আদর্শ কোষে নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়। কি কি অঙ্গাণু দেখা যায়? দেখা যায় প্লাস্টিড, মাইটোকন্ডিয়া, গলজি বডি, এখানে আমার একটু বানান মিস্টেক হয়েছে, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম, সেন্টিউল। এগুলো তোমার অঙ্গাণুগুলো একটা কোষের মধ্যে অর্থাৎ কোষ অঙ্গাণুর মধ্যে কি করে, এগুলো থাকে। এবার দেখি প্লাস্টিড কি। দেখো প্লাস্টিড সজীব উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিড বলে। এবং এই প্লাস্টিড হলো তিন ধরনের, একটা হলো ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আবার দুই প্রকার, একটা হলো ক্লোরোপ্লাস্ট আর একটা হলো ক্রোমোপ্লাস্ট এবং আরেকটি হলো লিউকোপ্লাস্ট। প্লাস্টিড উদ্ভিদের খাদ্য সংশ্লেষণে, বর্ণ গঠনে এবং খাদ্য সঞ্চয়ে ভূমিকা রাখে। প্লাস্টিড উদ্ভিদের বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে, তাই একে কি বলা হয়, বর্ণাধারও বলা হয়। মাইটোকন্ডিয়া, মাইটোকন্ডিয়াটা কি, সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুকে মাইটোকন্ডিয়া বলে। সজীব উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ডিয়া বলে। জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস মাইটোকন্ডিয়া, জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তির উৎস হলো মাইটোকন্ডিয়া, তাই একে কি বলা হয়, পাওয়ার হাউসও বলা হয়। এরপর যেটা দেখব সেটা হলো সেন্টিউল। সেন্টিউলটা কি, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্টিউল বলে। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্টিউল বলে। এখানে আমরা দেখো মার্ক করা আছে সবুজ দিয়ে যে এটা হলো সেন্টিউল। উদ্ভিদ কোষের সেন্টিউল থাকে না, প্রাণী কোষ বিভাজনের সময় এস্টার গঠন করাই হলো এর কাজ। সেন্টিউলের কাজ কি, প্রাণী কোষ বিভাজনের সময় কি গঠন করে, এস্টার গঠন করে। এরপর দেখি নিউক্লিয়াস,
प्रोटोप्लाज्मेर पर्दा दिए बेष्टित अपेक्षाकृत घन वस्तु के कि बला हय न्यूक्लियस बोले। प्रोटोप्लाज्मेर पर्दा दिए बेष्टित अपेक्षाकृत घन वस्तु के न्यूक्लियस बोले। आमरा न्यूक्लियस न्यूक्लियसेर अंशगुलो सम्बन्धे आमरा जानी। एखाने न्यूक्लियसेर अंशगुलोर मध्ये आछे क्रोमोजोम, न्यूक्लियस, न्यूक्लियोप्लाज्म, न्यूक्लियो झिल्ली एबं न्यूक्लियोलास। न्यूक्लियस मूलत प्रोटीन और न्यूक्लिक एसिड द्वारा गठित। न्यूक्लियस मूलत प्रोटीन और न्यूक्लिक एसिड द्वारा गठित। न्यूक्लियसे वंशगतिर वैशिष्ट्य निहित थाके। प्रतिटी न्यूक्लियस न्यूक्लियार पर्दा, न्यूक्लियोलास, न्यूक्लियो जालिका एवं न्यूक्लियो प्लाज्म द्वारा गठित। प्रतिटी न्यूक्लियस न्यूक्लियार पर्दा, न्यूक्लियोलास, न्यूक्लियो जालिका, न्यूक्लियो प्लाज्म द्वारा गठित। प्रिय शिक्षार्थी वृंद, आमी चैप्टारे सबगुलो अंश अर्थात उद्भिद एवं प्राणी कोषेर विभिन्न अंश निये आलोचना करेछि एवं संक्षिप्त भावे आमी तुम्हादेर एकटु एकटु करे टाच दिएछि। तुम्हरा बासाय बा बाड़ीते तुम्हरा बोर्ड बोईटी भालोभावे पढ़बे एवं आमी अन्य दिन अन्य क्लासे प्रत्येकटा विषय निये आलादा आलादा भावे आबार विश्लेषण करे तुम्हादेरके बुझिए दिब। आज के तुम्हारे बाड़ीर काज हलो प्लास्टिड की, प्लास्टिडेर प्रकारभेद उल्लेखपूर्वक एदेर काज वर्णना करो। प्लास्टिड की, प्लास्टिडेर प्रकारभेद उल्लेखपूर्वक एदेर काज वर्णना करो। तुम्हारा चेष्टा करबे बाड़ीर काजटि करते। आज के पर्यन्तई, तुम्हारा सबाई भालो थाकबे। तुम्हारे सबाई के धन्यवाद दिए शेष करछि। धन्यवाद सबाई के।